এলেন কি বুঝছেন? প্রথমে তো আমি বলবো যে ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 50 বছর ধরে এই ধরনের নির্বাচন হচ্ছে, এই বিধানসভা নির্বাচন। এবারে একটি নির্বাচন হচ্ছে যে সত্যিকারের যে গণতন্ত্র, আমার যে ইচ্ছা প্রয়োগ করার, আমার যে ভোট দেওয়ার যে অধিকার, এবারে একমাত্র 100% নিরপেক্ষভাবে হচ্ছে ত্রিপুরা রাজ্যে, যেটা কখনো হয়নি। প্রতিবার আমরা দেখেছি নির্বাচনের দিন, নির্বাচনের আগে, নির্বাচনে যেহেতু পরে আসিনি, আমি পরেরটা বলছি না, নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে থেকে বিভিন্ন রকমের খুন সন্ত্রাস শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়ে যেত, এবং নির্বাচনের দিন একটা ভয়ভীতির পরিবেশ প্রতিটি বুথ সেন্টারে থাকত। তো এবার আপনারা লক্ষ্য করে দেখুন, কোনো প্রকার কোনো শাসক দলের বা শাসক পার্টির কোনো রকম, যেইভাবে বিরোধীরা আছে সেইভাবে শাসকরা আছে, কারোর কোনো আলাদা কোনো ধরনের যে পাওয়ার খাটিয়ে কিছু করা তার সম্ভব নয়। অর্থাৎ আমাদের সরকার এবং বিশেষ করে আমাদের যে নেতৃত্ব আছে দিল্লি, ওনাদের স্পষ্ট ভাষা, কোনো প্রকার কোনো ধরনের অনিয়ম ভোট যেন না হয়, ভোট যেন সম্পূর্ণ 100% শান্তিপূর্ণ হয়। এখান থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক, উনি তো নিশ্চয় জয় হবে, ওনার জয় নিয়ে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, এখানে উনি জয় হচ্ছে মুখ্যমন্ত্রী। আর আপনার কেন্দ্রের কথা বলুন, কতটা জনগণ আপনাদের কাজে খুশি? আমিও তাই বলছি, আমারও মানে নিশ্চিত জয় আছে, কারণ ওইখানে জনতা তাই বলছে। দেখেন, নির্বাচন হচ্ছে একটি এক প্রকার গেম, এটা বিগতকালে ছিল, এটা একটা মানে এক প্রকার সন্ত্রাস, মানে নির্বাচন মানে ক্ষমতা প্রয়োগ করো, সন্ত্রাস করো, পেশি শক্তি ব্যবহার করো, অনেক কিছু করো, ক্ষমতায় টিকে থাকো। কিন্তু এবার তো সেটা হচ্ছে না, এবার হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। এবার আমার ভোট আপনার ভোট, আপনার মতামত আমার মতামত, পুরোটাই নিরপেক্ষতাই নিয়ে বর্তমান সরকার কাজ করছে। তো সেই কারণে রাজ্যও সেটাই হচ্ছে সারা রাজ্যে, এবং আমাদেরও বিরোধী পক্ষ ওনারও নির্বাচন ওনাদের পক্ষ থেকে যতটুক চেষ্টা করার করছে, আমরাও আমাদের দল থেকে আমরাও আমাদের চেষ্টা করছি। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা আবার দ্বিতীয়বারের জন্য সরকার নিয়ে আসছি। ছোট করে জানবো স্যার আপনার থেকে, 2018 সালে বেশি কনফিডেন্স ছিলেন না 2023 দাঁড়িয়ে বেশি কনফিডেন্ট? দেখুন, কনফিডেন্স সবসময় থাকতে হয়, বিনা কনফিডেন্সে রাজনীতি হয় না। প্রতিযোগিতা তো বেড়েছে। হ্যাঁ, প্রতিযোগিতা বেড়েছে, এবার আমাদের কনফিডেন্স এই কারণে একটু যে আমরা কাজ করেছি মানুষের জন্য, জনতার জন্য। সুতরাং আমাদের আশা যে জনতা আমাদেরকে আবার রায় দেবে, তো সুতরাং কাজের নিরিখে আমরা বেশি আশাবাদী। ধন্যবাদ।